আনন্দ উৎসব নিয়ে নির্বাচন করবো, কেউ না কিন্তু জিতবে, আমরাই কিন্তু জিতবো বা আমরাই হারবো। তো এখানে ক্ষোভ রাখা উচিত না, কোনো প্রকার আমাদের মানে মন খারাপ করা কিছু। মন খারাপ যখন আসছে দাদা, তখন মানে শিল্পীরা যদি ধরেন, শিল্পী একটা অন্যরকম একটা জিনিস, সেইখানে আসলে হিংসা বাংলাদেশ শিল্প সমিতি নির্বাচন এখনো পর্যন্ত কাতার সরাসরি বন্ধ হয়নি। বাংলাদেশ শিল্প সমিতি নির্বাচন এবং ফিল্ম ক্লাবের নির্বাচন আপনি কম্পেয়ার করলে কোনটা বেটার? আমি বলবো কি, আসলে আমরা কিন্তু ফিল্মকে নিয়েই কিন্তু সবাই কাজ করি, কারণ চলচ্চিত্রকে নিয়ে কিন্তু আমাদের শিল্পী সমিতি, আমাদের ফিল্ম ক্লাব, আমাদের বাংলাদেশ ফিল্ম প্রডিউসার, আমাদের পরিচালনা সমিতি আর অন্যান্য সংগঠন, আমরা কিন্তু সবাই এক। আমি মনে করি আমাদের মাঝে আসলে এত প্রবলেম বা আমরা একজন আরেকজনের বিরুদ্ধে কোনো প্রকার বদনাম কুৎসা না করে, আমার মনে হয় যে আমরা সবাই সবার প্রশংসা করে এবং সেটা সুন্দর মন নিয়ে নির্বাচন করবো। যে যাকে ভালোবাসবে সেই তাকে দিবে, যে যাকে উপস্থিত মনে করবে সেই তাকে পড়বে। দাদা, আমরা জানি যে শিল্পী সমিতি নির্বাচন অনেকটা ওপেন ছিল, প্যানেল যারা ছিল তারা ওপেন করবো যে আমরা এই সংগঠনের সাথে আছি, এই দলের সাথে আছি, দলের সাথে আছি বা নিপুণ যা নিপুণ বা যাইদের সাথে আছি, এইখানে সবাই গোপনে তারা কোনো কারণ দেখি এই গোপনীয়তার আসলে আমি কোনো মানে বুঝি না। আসলে বলা উচিত কি যে আমার মনে আছে যে আমরা সবাই এক, মানে আপনি খেয়াল করবেন যে একটা বাবা মায়ের কাছে কিন্তু প্রত্যেকটি সন্তান সবাই, আর আমরা মনে করি যে আমরা চলচ্চিত্র শিল্পী যারা, আমরা ভাই এবং বোন, আমরা সবাই কিন্তু সবাইকে ভালোবাসি। এখানে আসলে আমরা মনে ভালোবাসা রেখেই গোপনীয়ভাবে সেই ভালোবাসার নির্দেশনা সেখানে আমাদের ভোট দিয়ে বুঝিয়ে দেওয়া উচিত এবং সেটা ওপেন থাকা উচিত না। তাদের যতই বলেন না কেন, আমি যতই বলি যে আমি যখন হারবো আমার মনটা কিন্তু খারাপ হবে, এই জন্য আমাদের আগের থেকে কারো বলা উচিত না যে আমি তোমাকে ভোট দিব না, তুমি খারাপ, তুমি এই করেছো ওই করেছো, এটা আসলে আমাদের হওয়া উচিত। ফ্যামিলি তো তাই না, নির্বাচন শেষে সবাই কিন্তু এক, আমরা কেউ কাউকে ফেলতে পারবো না, কেউ কাউকে অস্বীকার করতে পারবো না, কারণ আমরা সবাই একসাথে কাজ করি, আমরা একসাথে থাকি, আমরা এই জগতেরই একটা মানুষ। আসলে নির্বাচন হয়ে তো ইতিপূর্বে অনেকেই এসছে, আমিও এই কমিটিতে ঠিক মানে এই শিল্পী সমিতিতে ছিলাম নির্বাচন করে। আসলে নির্বাচন করে শুধু চেয়ারে বসলে হবে না, এখানে নির্বাচন করে এমন কিছু করতে হবে যেটা আমাদের অনেক সমস্যা আছে, যেটা আমরা এখন কিন্তু বেশি সমস্যায় জর্জরিত, কারণ আমাদের এই কোভিডের কারণে আমাদের সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। সিনেমা হল যদি নাই থাকে তাহলে আমরা ছবিটা চালাবো, তারপর প্রযোজকরা যদি ছবি না বানায় তাহলে ছবি তো নির্মাণ পাবে, শিল্পীরা কিন্তু ছবি বানায় না, শিল্পীরা অভিনয় করে, আমরা কিন্তু অভিনয় করি। আমাদের কাছে আমরা এমন একটা পরিবেশ রাখবো যাতে প্রযোজকরা আসেন, তারা ছবি বানান এবং ভালো ভালো ছবি নির্মাণ হয়, এবং কী করে সিনেমা হল তৈরি হবে বাংলাদেশে সেই বিষয়ে কিন্তু আমাদের একসাথে সবার সাথে কাজ মিলিয়ে কাজ করা হবে। আমি সব এগিয়ে যাও, ছবি যে হচ্ছে না একটা বিষয় আপনাকে বলি, আপনি চিন্তা করে দেখেন যে গুলিস্তান, গুলিস্তানের জায়গার নাম সিনেমা হলে তার উপরে কিছু আজও বলি যে গুলিস্তানে যান, সেখানে সিনেমা হলটি ভেঙে কিন্তু একটি কমপ্লেক্স হয়েছে, এটা কিন্তু মানে গুলিস্তান কল্যাণ ট্রাস্টে যান, এখানে দুটো সিনেমা হল কিন্তু রাখা হয়েছিল আমি বলি, এবং ওই সিনেমা হল দুটো যদি থাকতো আমাদের কাছে ভালো লাগতো। তেমনিভাবে আরও ব্যক্তিগত সিনেমা হলগুলো ছিল, তারা দেখতে সিনেমা ছবিতে দর্শক আসছে না, ছবি চালাতে পারছে না, সিনেমা হল রাখতে অনেক খরচ, অনেক ট্যাগ দিতে হয়, ম্যাট দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, তাতে কিন্তু সেই পরিমাণ ছবি বাড়া পাচ্ছে না, যার ফলে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য বলবো যে ছবি শুধু 15-20টা করলেই কিন্তু বাংলাদেশের সিনেমা হল চালু হবে, অনেক ছবি বানাতে হবে এবং সুন্দর সুন্দর ছবি বানাতে হবে, কারণ এখন আধুনিক যুগ, আপনারা জানেন যে আমি মোবাইল দিয়ে টিপে কিন্তু দেশের ছবি দেখতে পাচ্ছি, আমি প্রত্যেকটা বিষয়ে আমি কিছু জানতে চাইছি। আমি যদি সেই আগের মান্দার তামলের মেধা নিয়ে সেইভাবে চলচ্চিত্র নির্মাণ করি সেই ছবি আমাকে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ছবি বানাতে হবে। আমার দেশে আমি বলবো প্রত্যেকটা শিল্পী, কলাকুশলী, পরিচালক, টেকনিশিয়ান সবাই কিন্তু অনেক ভেবে, আমি বলবো সারা বিশ্বের মানুষের চেয়ে আমরা অনেক ভেবে, যে আমাদের দেশের মানুষ কিন্তু অনেক কিছু দেখিয়েছে এবং দেখাতে পারে, যদি আমরা সেই ধরনের সহযোগিতা পাই এবং সেভাবে সবাই একসাথে হয়ে কাজ করি, কেউ কারো বৃদ্ধ যেন লাগে। আমরা ছোটোবেলা দেখেছি যে আমরা বাবা মা ভাই বোন বা আত্মীয়
আমরা কিন্তু ছোটবেলা মা বোনদের সাথে বাবার সাথে ছবি দেখতে যেতাম বা আপনারাও যেতেন, তো সেই পরিবেশটা যদি আমরা নষ্ট করি তাতে সেটার দায়িত্ব কাকে নেওয়া হচ্ছে, আপনি নিজে কিন্তু নেওয়া হচ্ছে। আপনি কি শুধু পরিবেশের মানে পরিবেশের কথা বলছি না, আমি বলছি যারা আমরা এই ছবিগুলো বানাতাম, এই যে অশ্লীল ছবি যারা বানিয়েছি আমি তাদেরকে দোষারোপ করবো যে তারা অর্থ উপার্জনের অনেক পথ আছে। এই শিল্পী জগৎটা, শৈল্পিক জগৎটা যেখানে চলচ্চিত্র মানুষ দেখে আনন্দ পায়, সুখ আসে, অ্যাটলিস্ট 3 ঘন্টা তো মানুষকে ভালো, মানুষের বিনোদন দেওয়া, আমরা অনেক ছবি অভিনয় করেছি, আমরা মানুষকে বিনোদন দিয়েছি, কিন্তু সেই বিনোদনের জায়গাটা আমি তাদেরকে ধিক্কার দিই যারা আমাদেরকে নষ্ট করে দিয়ে গেছে, তাদের মধ্যে আমি ধিক্কার জানাই যে তারা আসলে এই সভ্য সমাজের মানুষ, তারা মনে হয় না মানুষের জগতে বসবাস করা হচ্ছে। আপনি খেয়াল করবেন যে কোনো একটা জিনিস যদি এখন নষ্ট করে দিয়ে যান সেখানে কিন্তু যেতে অনেক সময় অনেক, এবং সেই ক্রান্তিকালের সময়টা কিন্তু আমরা পাই আমাদেরকে যেভাবে তারা মানে থেকে বসেছিল, আমাদেরকে ধরেছিল যে ভাই একটার পর একটা ল্যাংটা ছবি যারা বানিয়েছে তারা কী করে বানালো, আমি চিন্তা করে পারি যে তাদের তো পাবো না, তারাই কিন্তু নষ্ট করে দিয়ে যাওয়ার কারণে আপনি যদি একটা জিনিস খুলে দেন তারপরে তো থাকে না, থাকে চলচ্চিত্র খুলে দেওয়ার জিনিস না, চলচ্চিত্র আর আপনাকে সুন্দর গল্প দিতে হবে, অভিনয় দিতে হবে মানুষকে, মানুষ সুন্দর মানুষের হৃদয়ের কথা বলতে হবে, সেই জিনিস তৈরি করলে দেখবেন যে আপনি দেখেন যে আমরা যে ছবিগুলো তো অভিনয় করেছি বা করছি সেগুলো প্রত্যেকটা ছবি কিন্তু আপনারা মনে রেখেছেন, দর্শকরা মনে রেখেছে, কেন আমাদের ছবিগুলো ছিল দেখার মতো, মনে রাখতে হ্যাঁ তো দেখেছেন আপনারা, সেই জন্য বলি যে আমি বলছি যে একটা আপনি এখন খেয়াল করেন যে কোভিডের যে বিষয় এই কোভিডের কারণে কিন্তু আমরা সবাই আতঙ্কিত, যে কোভিডের সময়টা পার হতে অনেক সময় লাগে তাই না, কোভিডের আগেও কিন্তু সিনেমার ভালোগুলোর অবস্থা ভালো ছিল, সিনেমার অবস্থা ভালো ছিল, আমি সিনেমার কথা বলছি না, যে কোভিডের কারণে কিন্তু মানুষজন অনেক স্মৃতি হয়ে গেছে না, এমনিভাবে আমি বলবো যে যারা অশ্লীল ছবি বানিয়েছে